আসাম রাজ্যের ধুবড়ী জেলার ধর্মশালা গ্রাম পঞ্চায়েতের কচুয়ার খাস দ্বিতীয় খণ্ড গ্রামে দুটি শিশু খেলাধুলো করতে করতে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এরপর সেই শিশুদের অভিভাবকেরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরই দুই পক্ষের অভিভাবকদের মধ্যে তুমুল খণ্ডযুদ্ধ শুরু হয়। এরপর এই লড়াই ভয়াবহ আকার ধারণ করে। বিবাদ চলাকালীন সাইফুল নামের এক ব্যক্তি জাহিনুর বেগম নামে এক মহিলার মুখে ছুরি দিয়ে আঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় এই মহিলাকে চিকিৎসা করতে ধুবড়ী জেলার অসামরিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে এই বিষয় নিয়ে ধুবড়ীর ধর্মশালা পুলিশ নিরীক্ষণ চৌকিতে জাহিনুর বেগমের পরিবার চারজন ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। এই চারজন অভিযুক্তদের নাম সাইফুল, তৈয়বা আলী, সামিনা এবং আজগর আলী। এই চারজন অভিযুক্তকে আইনের আওতায় এনে উচিত তদন্ত করে ন্যায় বিচার চেয়েছেন জাহিনুর বেগম। আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায় সেই চিত্র। আসাম রাজ্যের ধুবড়ী জেলার ধর্মশালা গ্রাম পঞ্চায়েতের কচুয়ার খাস দ্বিতীয় খণ্ড গ্রামের দুই শিশু খেলাধুলা করতে গিয়ে নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়ে। কিন্তু সেই দুই শিশুর খেলাধুলোর ঝগড়া আর দুই শিশুর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সেই দুই শিশুর পরিবারের মধ্যে অর্থাৎ অভিভাবকেরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরেই সেখানটাতে হয় বাগবিতণ্ডা, সেখানটাতে শুরু হয়ে যায় বচসা। এবং শুধুমাত্র বচসা আর বিতণ্ডের মধ্যে কিন্তু সেই পরিস্থিতি ছিল না, আটকে থাকেনি। এরপরে এই লড়াই একেবারে ভয়াবহ আকার ধারণ করে। বিবাদ চলাকালীন সাইফুল নামের এক ব্যক্তি জাহিনুর বেগম নামে এক মহিলাকে ছুরিকাঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে চিকিৎসা করতে ধুবড়ী জেলার চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে এই বিষয় নিয়ে ধুবড়ী ধর্মশালা পুলিশ নিরীক্ষণ চৌকিতে জাহিনুর বেগমের পরিবার চারজন ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। এই চারজন অভিযুক্তদের নাম সাইফুল, তৈয়বা আলী, সামিনা এবং আজগর আলী। এই চারজন অভিযুক্তকে আইনের আওতায় এনে উচিত তদন্ত করে ন্যায় বিচার চেয়েছেন জাহিনুর বেগম। কামত গেছে, মুখ একজনে খবর দেখছে, খবর দিচ্ছে তো ভাতি দুই দিয়ে শাড়ি ফেলাইছে।